দেশের কোনো ব্যাংক বন্ধ হবে না 1,69,000 কোটি টাকার অতিরিক্ত তারল্য রয়েছে জানালো বাংলাদেশ ব্যাংক আপাতত ডলার সংকট নেই বলছে বিজিএমইএ শিগগিরই রিজার্ভ বাড়বে আশাবাদ ব্যবসায়ীদের রেমিটেন্স পাঠাতে ব্যাংক ফি লাগবে না খাদ্য উৎপাদন বিদেশি বিনিয়োগ ও রিজার্ভ বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর এবং নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার মতো ঘটনা যেন আর না ঘটে মন্তব্য জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকির এবং মির্জা ফখরুলের সাথে কানাডার হাই কমিশনার লিলি নিকোলাসের বৈঠক বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ রিজার্ভ নিয়ে বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 59টি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ রংপুরে অ্যাডভোকেট আসাদুল হক হত্যা মামলায় দুজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে ও জয়পুরহাটে দুটি হত্যা মামলায় নয়জনের যাবজ্জীবন এবং বরিশালে বাড়ছে নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা এক সপ্তাহে 31 জনের মৃত্যু এক সপ্তাহেও বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যার জট না খোলায় সহপাঠীদের ক্ষোভ মাদক ইস্যু জড়ানোয় মর্মাহত পরিবার এবং 7 বছর পর শেরপুরে হতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন নেতা কর্মীদের ব্যাপক প্রস্তুতি